ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2023 সালে ভারতের মুখ উজ্জ্বল করল তিন যুবক। আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত এই যোগা প্রতিযোগিতায় ভারতীয় তিন যুবক প্রথম স্থান অধিকার করে। এই তিনজনের মধ্যে সূর্য মুখার্জি হুগলি জেলার আরামবাগ শহরের বাসিন্দা, যে প্রথম স্থান অধিকার করে মহকুমা জেলা রাজ্য সহ দেশের নাম উজ্জ্বল করল। জানা গেছে, গত 9 ও 10 সেপ্টেম্বর থাইল্যান্ড আন্তর্জাতিক স্তরের এই যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট 11টি দেশের প্রতিনিধিরা এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভারতের হয়ে মোট 18 জন যুবক যুবতী এই প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন। ভারতের মোট 11 জন বিভিন্ন যোগা বিভাগের পুরস্কার লাভ করে, তবে 3 জন ভারতীয় ওই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে এবং দেশের নাম আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেয়। আরামবাগের ছেলে সূর্য থাইল্যান্ডে অনুষ্ঠিত যোগা প্রতিযোগিতায় অনূর্ধ্ব 21 বছর বিভাগে অংশগ্রহণ করেন এবং দেশের মুখ উজ্জ্বল করে। এই বিষয়ে সূর্য বলে, থাইল্যান্ডে এশিয়া কাপ ছিল, প্রথম এসেছি, ভারতের হয়ে সাফল্য পেয়ে আনন্দ হচ্ছে। আমরা ভারতকে প্রতিনিধিত্ব করতে, মানে আমরা রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম, আমাদের এশিয়ান কাপ কম্পিটিশন ছিল 9-10 তারিখ থাইল্যান্ড ব্যাংককে। আমরা সেখানে অনূর্ধ্ব 21 থেকে 25 গ্রুপে আমি ফার্স্ট পজিশন পেয়েছি। কোথা থেকে গিয়েছিল? আরামবাগ থেকে। হ্যাঁ, আমি আমরা পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমি একাই ছিলাম, একা নির্বাচিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুবই আনন্দিত হচ্ছি ভারতকে রিপ্রেজেন্ট করে অন্য দেশে। হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে এখানে মোট 11টা দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি আমার গ্রুপে। আমাদের ওখানে আমরা স্যাররা যেসব আসন বলে দিয়েছিলেন, মানে আর্টিস্টিক যে আসনগুলো ছিল সেই আসনগুলো আমাদের করতে হয়েছিল। অপরদিকে সূর্যের মা ও বাবা বলেন, পড়াশোনা করার পাশাপাশি যোগা করত সূর্য, থাইল্যান্ড গিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে, সাফল্য পাওয়ায় আমাদের খুব ভালো লাগছে। আমার তো আনন্দ লাগছে, ও পড়াশোনার বাইরে যোগাটার নেশা ছিল, ওইটাও তার ফাঁকে ফাঁকে করতো। হ্যাঁ, তোলা থেকেই যোগা করছে, ওর বাবা বিকেলে কাজ করে, বাড়িতে আগে করতো, এখন একটু কমে গেছে পড়াশোনার চাপে, দুবার করে করে, ওখানে স্যারেরা নিয়ে গেছে। সব মিলিয়ে ভারতের প্রাচীন যোগ ব্যায়াম আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিল সূর্য, যা ভারতের কাছে খুবই গর্বের বিষয়। এটা নিঃসন্দেহে আমার ভালো লাগছে, আমার ছেলে আর আরামবাগ ধরে ভারতবর্ষের একটা মুখ উজ্জ্বল করলো থাইল্যান্ডে, যে যোগা এশিয়া প্যাসিফিক অনুষ্ঠান ইয়ে হয়েছিলো সেখানে প্রথম স্থান পেয়েছে। এই জন্য আমি বাবা হয়তো গর্বিত ভোগ করছি এবং আমাদের 4 নম্বর ওয়ার্ড প্লাস আমাদের ভারতবর্ষের একটা গর্বের ব্যাপার। ছেলে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে বাংলার 2য় বর্ষের ছাত্র, পড়াশোনা মোটামুটি ভালোই, তার সঙ্গে এই যোগাটাও আমরা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারাও আমার ছেলেকে দেখে অনুপ্রাণিত হয়ে এখন যোগাসনে তো ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই করতে যাচ্ছে। আশা করি তারাও ভারতবর্ষ মানে নিজেদের ওয়ার্ডেরও মান উচ্চ জায়গায় নিয়ে যাবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।